চট্টগ্রামের আনোয়ারায় পুলিশকে মারধর করে হ্যান্ডকাপ সহ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি জহির হোসেন। তিনি আরও জানান, শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। শনিবার রাতে টানেল রোডের মুখে ওই মামলার অন্যতম আসামি মোজাম্মেলের অবস্থান জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। মোজাম্মেলকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেলের নেতৃত্বে কয়েকশো লোকজন এসে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।